আগামীর ভবিষ্যৎদেরকে কিছু মেসেজ দিতে চাই, সেই মেসেজটা হচ্ছিল আমার জীবন দিয়েই, আমার জীবন দিয়ে। আমার জীবনের ছোট্ট একটা দুটো গল্প বলি। আমরা 11 ভাই বোন। আমার বাবা একজন রিটায়ার্ড পুলিশ অফিসার ছিলেন। আমার 5 ভাই 6 বোন, একজনও কোনোদিন কোনো ব্যবসা করে না কেউ। অনলি আমি হলাম সেই পরিবারের ছোট্ট ছেলেটি, যেটা আমি আমার জীবনের কষ্ট করে 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 ব্যবসাটা করেছি। এবং আমার মা ব্যবসা পছন্দ করতেন না, কারণ ব্যবসা করলেই আমাকে সবাইকে আমার স্যার বলতে হবে। তা বাবা যেহেতু এসপি ছিলেন তখনকার সময়, 1961-এ, তখনকার সময় তো সেই সম্মান যেহেতু আছে, কাজে মা দেন নেই। বড় ভাই ইঞ্জিনিয়ার, মেজো ভাই বাংলাদেশের চিফ জাস্টিস, আরেক ভাই বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম, আরেক ভাই কার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ইঞ্জিনিয়ার ছিল। আমি হলাম সবচেয়ে ছোট। বোনদেরও সবাই আলহামদুলিল্লাহ, প্রত্যেক বোনের হাজব্যান্ডরা স্ব স্ব জায়গায় সব ভালো আছে, ভালো করছে আলহামদুলিল্লাহ। আমি বায়না ধরলাম যে না, আমি বেলি রোডে আমি কোন আইসক্রিমের দোকান করব। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। আমার মা তো পারলে আমাকে মাইট দেয়, তুই আমার তো অন্য ভাইদেরকে দেখ, ওরা কিভাবে ব্যবসা, ওরা কিভাবে সরকারি চাকরি করে। আমি, আম্মা আমি সরকারি চাকরি করব না। তা আমি গেলে আমি একটু মানে একটু নস্টালজিক ছিলাম তো, আর সাইন স্কুলে পড়াশোনা করতাম। একবার আমি গিয়ে আর্মিতে ঢোকার পরীক্ষা দিই, একবার আমি দিই হলো না আমি প্লেন চালাবো ওইটার জন্য পরীক্ষা দিই। যাই হোক, আলটিমেটলি কোন আইসক্রিম হলো না, কিছুই হলো না। আমি কোনো রকমে 20টা মেশিন জোগাড় করলাম, 20টা মেশিন। আমার মা অবশ্য আমাদের 11 ভাই বোনকে চালানোর জন্য মা সারা জীবন মেশিন দিয়ে জামা কাপড় বানিয়ে বিক্রি করে আমাদের পরিবার চালিয়েছে। কারণ 11 ছেলে মেয়েকে মানুষ করা চারটিখানি কথা না, এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেই মানুষ হয়েছে, প্রত্যেকেই মানুষ হয়েছে সরসর জায়গায়। তা মা সেলাই করতেন, জামা বানাতেন। বাবা যেহেতু পুলিশ অফিসার ছিলেন, 1961-এ রিটায়ার করেছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আম্মা লুকায় লুকায় এই কাপড় বিক্রি করতেন, জামা বিক্রি করতেন 11 ছেলেমেয়ের জন্য। সেই মায়েরই ছোট ছোট ছেলে, হয়তো মা চিন্তা করতে পারে নাই, সেই 20টা মেশিন থেকে আজকে সেই ইসলাম গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে, এবং যাতে 19,000 শ্রমিক ভাই বোন কাজ করে। এটি হলো গল্পটা। এই গল্পের মধ্যে অনেক কষ্ট, ওই আজকে অ্যাক্টিং করে দেখালো না কীভাবে লোন চেতে হয়। দাঁড়ে দাঁড়ে গিয়েছি আমি, আমাকে লোন দেন, তোমার এক্সপিরিয়েন্স কী, তোমার তো কিচ্ছু নাই, আমি তোমাকে লোন দিব কেন। কিন্তু আমি বলেছিলাম আমার কোনো কিছু নাই, কিন্তু আমার ইচ্ছা আছে, আমি সময় দিব এবং প্রত্যেকটা সময় আমি ব্যয় করব, আমাকে আপনার লোন দেন, আমি আপনাদের লোন রিটার্ন করে দেবো ইনশাল্লাহ। এবং দ্যাট ইজ দ্য স্পিরিট। কারণ আমার পরিবারে তো আমরা কেউ সরকারি চাকরিজীবী, আমাদের কোনো টাকা ছিল না। আমি ফকিরেপুল বাজার থেকে 2টা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছিলাম, সদরঘাট থেকে 1টা মেশিন কিনেছিলাম। এরকম করে করে জোড়াতালি দিয়ে আমি ধন্যবাদ জানাই আমার পরিবারকে, আমাদের ভাই বোনদেরকে। আমার শান্তিনগরের বাসাতে আমরা মাঝখানের যে পার্টিশন আছে সেটি ভেঙে দিয়ে আমাদের একটি গেস্ট রুম এবং বারান্দার মধ্যে আমি বেড়া লাগিয়ে এ প্রথম আমি আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। সেই আতিক আজকে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার কোম্পানির যে টার্নওভার, $175 মিলিয়ন টার্নওভার, 19,000 শ্রমিক ভাই বোন চাকরি করে, বিজিএমই প্রেসিডেন্ট হয়েছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা আমাকে যেই দেশ দিয়েছে স্বাধীনতা, যেই দেশ দিয়েছে লাল সবুজের পতাকা, জাতির পিতা বঙ্গবন্ধু, সেই ডাকে যারা জীবন দিয়েছে সেই মুক্তিযোদ্ধাদেরকে আমি স্মরণ করছি, আমি স্মরণ করছি সকলকে যারা আজকে এত সুন্দর একটা দেশ বানানোর জন্য জীবন দিয়েছে। তারা জীবন দিয়েছে দেশকে বানানোর জন্য, কিন্তু আমাদেরকে শুধু জীবন দিতে হবে কয়েকটি কাজের জন্য, আমরা কোথাও ময়লা ফেলব না। আমার জীবন দিতে হবে না শুধু ময়লা যেন না ফেলি, আমার জীবন দিতে হবে না আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি, এটি মুখে না এটিকে বুকে ধারণ করতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে। দ্যাট ইজ দ্য সোনার বাংলা।